বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে গুলি লেগে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গার দশমী পাড়ার দলিল উদ্দিন এক মাস পেরিয়ে গেলেও কথা বলতে পারছেন না অর্থের অভাবে বাড়িতে চলছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে চিন্তিত তার পরিবার চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের তথ্য ছবিতে রিপোর্ট বিছানায় নির্বাক দলিল উদ্দিন স্বাভাবিকভাবে খেতেও পারেন না অর্থের অভাবে হাসপাতালে বেশি দিন চিকিৎসা করাতে পারেনি পরিবার ফিরিয়ে আনা হয়েছে বাড়িতে এখন বিছানায় নিশ্চল পড়ে আছেন দলিল উদ্দিন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দশমী পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নুর উদ্দিনের মেজো ছেলে দলিল উদ্দিন ঢাকায় চাকরি করতেন যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্ট বিকেলে হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে তার মুখে গুলি লাগে বেশ কয়েকটি দাঁত ভেঙে যায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা ডেন্টাল কলেজে তাকে চিকিৎসা দেয়া হয় এখন চুয়াডাঙ্গায় বাড়িতেই চিকিৎসা চলছে কিন্তু ফিরে পাননি কথা বলার ক্ষমতা ওই দিন যখন বিজয় মিছিল চলতেছে যখন হাসিনা পদত্যাগ করলো ওই টাইমে কেন গুলি খেলো আমার হাজবেন্ড কি অপরাধ সে তো দেশের ভালোর জন্য গিয়েছিল সেখানে সে তো চাচ্ছিল যে না ভালো কিছু হোক কিন্তু তার কি অন্যায় তার কি অপরাধ কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ছাত্র জনতা যখন বিজয় উদযাপন করছেন তখন গুলিবিদ্ধ হন দলিল উদ্দিন উন্নত চিকিৎসা করার সাধ্য নেই পরিবারের সুচিকিৎসার জন্য এখনো কোনো সহযোগিতাও পাননি আমার মেজ ভাই তার কানের পিছন থেকে লেগে মুখের ভিতরে এগুলো দাঁতের ওগুলো সব দাঁত ভেঙে যায় উনিশ তারিখে হসপিটাল থেকে বাসায় এখানে এখন ট্রিটমেন্ট করার এবং ভর্তি হয়ে গেছে এ যাবো সে কথা বলার কোনো ক্ষমতা নেই আর খাবার কোনো ক্ষমতা নেই এই আমি বলি আর ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের আনন্দ মিছিলের মুহূর্তে গুলিতে অনিশ্চিত হয়ে গেল এক তরতাজা যুবকের জীবন পরিবারের সদস্যরা জানেন না কি হবে ভবিষ্যৎ শামসুল আরেফিন ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ